মুসলিম বন্ধুর জানাজা হয়, হিন্দু বন্ধুটা একটি গাছের নিচে বসে, কারণ তিনি তো অন্য ধর্ম অবলম্বী, তিনি তো জানাজায় অংশগ্রহণ করতে পারেন না। গাছের নিচে বসে তিনি নীরবে নিবৃতে তার চোখের পানিটা ঝরিয়ে দিচ্ছেন। সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, ভাই এত কান্না করছেন কেন? উনি কান্না করতে করতে বললেন, বন্ধুত্ব এর চাইতে আর সমলীন অমলীন কোনো কিছু হতে পারে না। বন্ধুত্ব বন্ধুত্বই, ছোট্ট সময় থেকে তার সাথে এক মন, আমাদের দেহ দুইটা ছিল। প্রিয় বন্ধুগণ আমার, একটু মরণকালের সেই কথার কথা চিন্তা করেন, সেই দিনের কথা ভাবেন, মনে হবে কথাগুলি মনে হয় হুজুর বানিয়ে বলতেছেন না, আল্লাহ বলেছেন সেটাই আমি কোট করে আপনাদেরকে শোনাই। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়াতে বন্ধু বন্ধুর মর্যাদা বোঝানোর জন্য অনেক চেষ্টা করে, আমি তোমার আসল বন্ধু, আছে না নাই? আছে না? আছে। কথায় কথা এসে যায়, গত দুই দিন আগের যে অবস্থান দেখলাম, একজন মুসলিম আর একজন হিন্দু, বন্ধুত্বের যে প্রমাণ তিনি দিয়েছেন আপনারা জানেন না, সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়ে গেছে। ছোটকালের বন্ধু, এতটাই তাদের বন্ধুত্ব। মুসলিম বন্ধু বিদায় নিয়ে চলে গেছেন, যদিও কোরআনে নিষেধ আছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, মুসলমানের বন্ধু কখনো কোনো অমুসলিম হতে পারে না। তথাপিও তিনি যে নজিরটা দিয়ে দিয়েছেন, এই নজির থেকে মুসলিমদের শিক্ষা গ্রহণ করা উচিত, এটা আমি মনে করি। কেমনে? মুসলিম বন্ধুর জানাজা হয়, হিন্দু বন্ধুটা একটি গাছের নিচে বসে, কারণ তিনি তো অন্য ধর্ম অবলম্বী, তিনি তো জানাজায় অংশগ্রহণ করতে পারেন না। গাছের নিচে বসে তিনি নীরবে নিবৃতে তার চোখের পানিটা ঝরিয়ে দিচ্ছেন। সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, ভাই এত কান্না করছেন কেন? উনি কান্না করতে করতে বললেন, বন্ধুত্ব এর চাইতে আর সমলীন অমলীন কোনো কিছু হতে পারে না। বন্ধুত্ব বন্ধুত্বই, ছোট্ট সময় থেকে তার সাথে এক মন, আমাদের দেহ দুইটা ছিল কিন্তু মন মন এক ছিল। তিনি বলছেন একটি মন দুইটা দেহ, এর নাম হলো বন্ধুত্ব। আমার এমন কোনো কথা ছিল না যেই কথাটা আমি আমার বন্ধুকে বলি নাই, তার এমন কোনো কথা ছিল না সে আমাকে বলে নাই। অথচ আমরা মুসলমান আজও পর্যন্ত বন্ধুত্বের মর্যাদা বুঝলাম না, আজও পর্যন্ত আমরা বন্ধু কাকে বলে, সম্পর্কটা কাকে বলে এটা আমরা বুঝলাম না। এক মুসলিম আরেক মুসলমানের ক্ষতি করার জন্যে সদা সর্বদা আমরা আজকে প্রস্তুত হয়ে আসি, আছে না নাই? আছে। আমি মনে করি ওই হিন্দুর কাছ থেকে আজকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানায় দিলেন, বান্দা আমার, বান্দি আমার, মৃত্যু যখন এসে যাবে, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে এটা করার সম্ভব না। আল্লাহ পাক আবারও সুন্দর করে বললেন, বান্দা এই মৃত্যুটা তোমাদেরকে যখন গ্রাস করে ফেলবে, আল্লাহ পাক আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, এমন কোনো বান্ধব নাই যেই বান্ধবটা মৃত্যু থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখে। যদি তা নাই রাখে, তাহলে আমাদের উচিত হলো মৃত্যু আসার আগেই আমরা আমাদের চরিত্রটা ঠিক করব, ঠিক না বে? ঠিক। মৃত্যু আসার আগেই আমি আমার ব্যক্তিত্বটাকে ঠিক করব, মৃত্যু আসার আগেই আমি আমার নিজের শরীরটাকে ঠিক করব, মৃত্যু আসার আগেই আমি আমার পরিবারকে ঠিক করব, মৃত্যু আসার আগেই আমি আমার সমাজটাকে ঠিক করব, মৃত্যু আসার আগে আমি আমার রাষ্ট্রকে ঠিক করার জন্যে সদা সর্বদা কাজ করব, যাদের দ্বারা ক্ষতি হয় মুসলমান তাদের পক্ষে থাকতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে আমরা বললাম আল্লাহ তাহলে মৃত্যু কতটুকু নিকটে, আমরা মনে করি মৃত্যু অনেক দূরে, মনে করি কিনা? আমরা বললাম আল্লাহ মৃত্যু কতটুকুন নিকটে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডেকে ডেকে বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানযুরুন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মৃত্যু খুবই নিকটে, খুবই নিকটে। হুলকুম বলতে আমরা বুঝি এই যে কণ্ঠনালীর নিচের অংশ। প্রিয় বন্ধুগণ আমার,
আল্লাহ পাক এখানেও বললেন, মৃত্যুটা তোমরা মনে করো, মৃত ব্যক্তির কাছে তোমরা থাকো বলে তোমরা তার সর্বনিকটে বান্দা না, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে নিকটে। মৃত্যু যখন এসে যায় দুইটা পা একটা আর একটার উপরে উঠে যায়, লক্ষ্য করে দেখবেন যারা লাশ ধোয়াইছেন মৃত্যুর আগে নরম, মৃত্যুর পরে শরীরটা শক্ত হয়ে যায়, ঠিক কিনা? এক পা আর এক পায়ের উপরে উঠে যায়। এই মৃত্যু কখন হয়ে গেল এটা বোঝার ক্ষমতা কারো নাই, মৃত্যু হয়ে গেছে কে নিয়ে গেছে এটা আমরা মোটামুটি জানি, আল্লাহ পাক নিয়ে গেছেন কারণ তিনি ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারো বললেন এখান থেকে পালানোর ক্ষমতা কারো নাই, এখান থেকে পালানোর ক্ষমতা কারো নাই বান্দারে, যতই চেষ্টা করো মৃত্যু তোমাকে গ্রাস করবে, যেমনটা আমাদের পাশেই শুয়ে আছেন এমন করে প্রত্যেককেই একদিন না একদিন সেই খাটিয়াতে উঠা লাগবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, এই জন্যে মৃত্যু আসার আগেই আমরা প্রত্যেককেই মৃত্যুর জন্যে তৈরি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি সুন্দর করে বললেন, নাহানু কদ্দানা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহানু বিমাসবুকিন। আল্লাহ পাক বললেন টেনশন করো না, মৃত্যুটা আমি কারো হাতে দেই নাই, মৃত্যু যিনি দেন তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অনেকেই মনে করেন হুজুর মৃত্যু আল্লাহ দেয়, কিন্তু কিছু কিছু মৃত্যু আল্লাহর হাতে নাই। কেমন? হুজুর যাচ্ছিল রাস্তা দিয়ে দুইটা বাস একটা আর একটাকে মেরে দিছে, ও অ্যাক্সিডেন্ট করে মরেছে, আল্লাহকে মারে নাই। এমন কিছু পাবলিক আছে না? আছে না? কিন্তু আল্লাহ পাক এখানে বললেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওমা নাহনু বিমাসবুকিন, বান্দা টেনশন করো না, যেভাবে যে কারণে যে অবস্থানে যেইখানেই মৃত্যু হোক না কেন প্রত্যেকটা মৃত্যুই কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আমি এখানে বেঁচে আছি, এখান থেকে কাত হয়ে পড়ে মৃত্যুবরণ করব, দেবেন কে? আমি এখান থেকে বের হলাম টুক করে পড়ে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছি, এর মানে এই নয় যে আমি হোঁচট খেয়ে পেয়ে মরেছি, এটা নয়, বরং আল্লাহ পাক ঠিক এইভাবেই আমার রুহটা তিনি নিয়ে নেবেন। কারণ হলো আজরাইল প্রশ্ন করেছিল আল্লাহ, মানুষ হায়াত সম্পর্কে যতটা দৃঢ় থাকে শক্তিশালী থাকে, যদি আমাকে দেখে যে নিয়ে যাচ্ছে তাহলে আমার হাত পা থাকবে না। আল্লাহ পাক বললেন আজরাইল তোকে এমন একটা ক্ষমতা আমি আল্লাহ পাক দান করব, এমন একটা কৌশল দান করব যে মৃত্যু হয়ে যাবে তোর দোষ কেউ দেবে না। আপনারা বলেন তো আজরাইলের দোষ কেউ দেয়? এখানে স্ট্রোক করেছে, গাড়িতে নিয়ে চলে যাচ্ছে, বানেশ্বরের পথে তার মৃত্যু হয়ে গেছে, লোকেরা জানাজানি করতেছে, স্ট্রোক করেছে, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে, আসলে বলেন তো মৃত্যুটা ওইভাবেই লিখেছেন কে? আল্লাহ। ঠিক একটি একটি কৌশলে আল্লাহ পাক আমাদের হায়াতের পুঁজিটা বন্ধ করে দেবেন, হায়াতের জিন্দেগিটা বন্ধ করে দেবেন। সুতরাং আমাদের উচিত হলো এই মৃত্যু থেকে আমরা কি শিখব। আল্লাহ বললেন যে রিজিকটা তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি, এখান থেকে তোমরা ভালো ভালো কাজে খরচ করো। আজকে আমাদের সম্পদগুলিকে আমরা কুণ্ঠিগত করে রেখেছি, মনে করতেছি আমি মরে গেলে কি হবে, আমার সন্তান ওটা খাবে, আমার স্ত্রী পরিজন খাবে। আরে ভাই, আপনি সম্পদ কামাই করলেন হালাল পথে, আপনার সন্তান ওই সম্পদটা নষ্ট করবে হারাম পথে, তাহলে আপনার এই কামার করা সম্পদটা রেখে যে লাভটা কি হলো? আপনি তো গুনায় জর্জরিত হয়ে যাচ্ছেন, পৃথিবীতে ভালো কাজ করে আপনি কামাই করলেন রেখে গেলেন, আপনার সন্তান ওটা ইয়াবা বাবা শেষ আছে না নাই এমন নজির আচ্ছা? অথচ সেই ব্যক্তির কাছে যদি বলেন ভাই মসজিদের জন্য 10,000 টাকা দেন, তা আমি অনেক দিই, আমি অনেক দিই, আছে না? দুই চোখে দেখেছি বলে এই কথাটা বললাম। আপনি মনে করতেছেন হুজুর আপনি চাওয়ার একটি কৌশল অবলম্বন করতেছেন না? আপনি মৃত্যুবরণ করে এটা আপনার মনে হবে যে আমি কেন সম্পদটা ভালো কাজে দান করলাম না, ভালো কাজে খরচ করলাম না, যদি আমার কামাইকৃত সম্পদের কিছু অংশ আমি ভালো কাজে খরচ করতাম তাহলে মৃত্যুর পরে আমি কবরে শুয়ে শুয়ে তার একটি জাজা
একটি সুন্দর আমল আমি পেয়ে যেতাম, আল্লাহ কেন আমি খরচ করলাম না? আল্লাহ পাক এজন্যই কোরআনে বলেছেন, বান্দা ওই সময় তুমি উপলব্ধি করে আমার কাছে চেয়ে কোনো লাভ হবে না, এজন্য আল্লাহ সেই কথাগুলি আগে বলে দিয়েছেন যে এখন তোমরা এটার আমল বৃদ্ধি করে দাও, তাহলে কিয়ামতের ময়দানে কবরে শুয়ে শুয়ে তোমরা আমলটা পাবে, উপকৃত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে যে শিক্ষাগুলি আমরা পেলাম সেটা আগে আমি পরে আমরা সবাই উভয় যেন আমলিয়ত জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।